সময় সংলাপে স্বাগত জানাচ্ছি, আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন দিলমুনা মনু এবং সীমা মুসলিম। আপনাদের দুজনকে স্বাগত সময় সংলাপে, এবং দুজনই তো মহিলা পরিষদের প্রতিনিধিত্ব করছেন, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন গণমাধ্যম সম্পাদক। কামনাপা, তা আমি কামনাপা আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনাটা, যে এই যে নারীর ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা, এই বিষয়গুলি তো আমাদের ছোটবেলা থেকে শুনে আসছি, এখনো একই কথা উচ্চারণ হচ্ছে। আমাদের সমাজে নানা রকম রূপান্তর হয়েছে, নানাভাবে লেখাপড়ার দিক দিয়ে হোক, মেয়েদের কর্মসংস্থান দিক দিয়ে, সবভাবেই হয়েছে, কিন্তু ওই যে সমস্যার জায়গাটা কি একই জায়গায় রয়ে গেল কিনা? না, সংকটের জায়গাটা একই জায়গায় রয়ে যায় নাই, কিন্তু যতখানি হওয়া দরকার ছিল এবং যতখানি হওয়ার জন্য সে লক্ষ্যে কাজ হয়েছে, সেই পর্যন্ত বোধ হয় আমরা এখনো পৌঁছতে পারিনি। সেটা একটা সমস্যা আমার মনে হয়, যে সেটার জন্য আমাদের সবারই একটা সম্মিলিত প্রচেষ্টা থাকা উচিত। সংগঠনের যেমন দায়িত্ব আছে, সামাজিক ভাবে সবারই দায়িত্ব আছে, কারণ সংকট তো আমরা প্রতিদিনই দেখছি যে নানাভাবে চারিদিকে নতুন সংজ্ঞায় নানা রকম সংকট আসছে। হ্যাঁ, আমরা যেটা বলি যে একদিকে যেমন আলো, তেমনি আঁধারও পাশে পাশে চলতেছে। সেই জন্য আমার মনে হয় যে আমরা যে কাজ করতে চাই দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, সেই কাজগুলোর ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট কর্মসূচি করে, এবং সর্বোপরি যে কি দরকার পরিবেশ পরিস্থিতি সব কিছু বুঝে, তারপরে সেই কোনটা আমাদের মানে আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, সেইভাবে যদি আমরা অগ্রসর হই, তাহলে হয়তো তারপরে যেগুলো আছে সরকারের, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে সবারই দায়িত্ব পালনের ব্যাপার আছে। সরকার যে নীতিগুলো করছে সেই নীতিগুলো ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা, এবং সেই বাস্তবায়ন না হওয়ার কারণগুলো খুঁজে বের করা, এবং সেটাকে কি করে আরো বেশি জোরালো করা যায়, সামনে নিয়ে আসা যায়, এবং সেই সংকট মোকাবেলার কাছে ব্যবহার করা যায়, এই জিনিসগুলো আমাদের সবাইকে মিলে চিন্তা করতে হবে। রাষ্ট্রতে চলে গেলাম, পরিবার থেকে যদি শুরু করি, কারণ সংকটের শুরু তো পরিবার, সমাজের, রাষ্ট্রের কাছে আমরা অনেক সমাধান খুঁজি, আইনের এক ধরনের মানে ছায়া খুঁজি, যে আইনের ছায়ার মাধ্যমে সংকট আমরা বেরিয়ে আসবো। পরিবার থেকে যদি সেবা শুরু করেন, যে পরিবারের যে সংকটটা ছিল, একজন নারী হিসাবে, একজন মেয়ে হিসাবে, কিশোরী হিসাবে, সেই জায়গা থেকে যদি আপনি আলোচনা শুরু করেন, সেটা এখন পর্যন্ত এসে পরিবার, আসলে আমরা তো জানি যে পরিবার হচ্ছে একটা মানে বেসিক ইনস্টিটিউশন, যেখান থেকে একটা মানুষ গড়ে ওঠে, এবং সে পরিবারের যে নারী পুরুষের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা, নারীর ক্ষেত্রে যে পরিবারের যে সকল ক্ষেত্রে নারীকে যে সুযোগ দেওয়ার, বা কন্যা শিশুটাকে বা তার কিশোরী মেয়েটাকে যেভাবে সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তাটা, সেই জিনিসটা কিন্তু এখনো যে সম্পূর্ণরূপে আমাদের সমাজে যে নারী আর মানে কন্যা শিশু এবং পুত্র শিশুর মধ্যে যে তফাতটা কিন্তু এখনো রয়েছে, এবং সেই জিনিসটা কিন্তু আমাদের পরিবর্তন আনা প্রয়োজন, এবং সেই জিনিসটা আগের থেকে অনেক বেশি পরিবর্তিত হয়েছে। এখন যদি আমরা দেখি যে শিক্ষাক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে বলেন, নারীরা আসছে, এবং শিক্ষাক্ষেত্রে যদি আমরা দেখি যে মেধাবী ছাত্রীদের সংখ্যা অনেক বেশি আমরা নারী পাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হয়তো স্কুল লেভেলেও আমরা দেখি যে HSC SSC যে রেজাল্ট, সেখানেও আমরা নারীদের অনেক পাই, সুযোগটা হয়তো আগের থেকে বৃদ্ধি পেয়েছে, কিন্তু মৌলিক যে বিষয়টা, যে হ্যাঁ কন্যা শিশু এবং পুত্র শিশুকে যে একই দৃষ্টিভঙ্গিতে দেখা, সেই দেখাটা কিন্তু এখনো শুরু হয়নি সেভাবে। এবং তার পিছনে আরো অনেক কিছু কারণ আছে, যে কারণে আমাদের সমাজে মানে ধরেন সম্পত্তি বা সবকিছু দিক থেকে মনে হয় পুত্রই হচ্ছে আমার পরবর্তী জীবনের আমার লাঠি, কিন্তু কন্যাকে তো এখনো সেভাবে ভাবা হয় না। সেই জন্য একটা পরিবারে আমরা দেখি যে একটা পড়াশোনার ক্ষেত্রে যদি দেখি, পুত্রটাকে কিন্তু একটা ভালো স্কুলে ভর্তি করা হবে, কন্যাটাকে একটা মাঝামাঝি স্কুলে ভর্তি করা হবে, পুত্রটাকে হয়তো আমি কি বলবো মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, কিন্তু আমি কন্যাটাকে হয়তো তার পিছনে অত পয়সা খরচ করে বিনিয়োগের জায়গাটা, এখনো আমাদের মানসিকতাটা হচ্ছে যে পুত্রকে মানুষ করতে হবে, নিজের পায়ে দাঁড় করাতে হবে, সে আমার পরিবারের একজন উত্তরসূরি, কিন্তু কন্যার জন্য মূল দায়িত্বটা কি এখনো আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিতে যেটা আছে, তাকে বড় করো, মোটামুটি লেখাপড়া শেখো, একটা ভালো পাত্রস্থ করো। যে এই দৃষ্টিভঙ্গিটা যদি তফাত না হয়, তাহলে কিন্তু যে সমতার প্রশ্নটা, দুজনকে সমান সুযোগ দেওয়ার প্রশ্নটা, সেটা আসবে না। এবং সেখানে আর একটা আমরা জানি, সকলেই জানে যে উত্তরাধিকার সম্পত্তিতেও কিন্তু ওই জিনিসটা নাই, তার ফলে এটাও মনে করা হয় যে সম্পত্তির ক্ষেত্রেও হয়তো কন্যার সম্পত্তি হলে তো আরেক সংসারে চলে যাবে, পুত্র সম্পত্তিটা এই সংসারে থাকবে। ওই যে দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে যে সমতার দৃষ্টিভঙ্গিটা এখনো কিন্তু ওইভাবে আসে নাই, সেটা যে আমরা খালি বলবো যে আমাদের মানে গ্রামীণ পর্যায়ে বা মানে হয়তো অতটা শিক্ষার আলো পাননি এমন পরিবার, তাও কিন্তু সকল শ্রেণীতে এটা বিদ্যমান। এই যে যেটা আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম, যে কর্ম এবং শ্রম বাজারে বাজারে অংশগ্রহণ বেড়েছে, এবং বেশ বলিষ্ঠ অংশগ্রহণ বলতে হবে, সেই বলিষ্ঠতা আসলে পরিবার এবং সমাজে কতটা সে
বজায় রাখতে পারছে। আসলে ক্ষমতায়নের প্রশ্নটা কিন্তু কেবলমাত্র মানে আমি কতগুলো অধিকার পেলাম সেটাতেই সীমাবদ্ধ থাকে না, সেটা আমি কতটুকু প্রয়োগ করতে পারছি, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে আমার কতটুকু মানে কতটুকু আমার অধিকার রয়েছে সেটার উপর। আজকে হ্যাঁ অবশ্যই প্রচুর মেয়ে এখন আমরা সমাজের সকল ক্ষেত্রে যদি কর্মজীবনের কোনো ক্ষেত্রে বাদ নাই যেখানে নারীর অংশগ্রহণ নাই, সে আমরা প্যারাটুপারে থেকে শুরু করে আমার এই শ্রমজীবী মানুষ যারা ইট ভাঙছে তারাও আছে, কোনো ক্ষেত্রে কিন্তু নারীর অনুপস্থিতি নেই, সকল জায়গায় নারীর অংশগ্রহণ আজকে খুবই দৃশ্যমান। কিন্তু তারপরেও কিন্তু আমরা বলবো যে নারীর কিন্তু ক্ষমতায়িত ক্ষমতায়ন পূর্ণাঙ্গ হয়নি, কারণ এখনো আমরা জানি যে নারী যে অর্থনৈতিকভাবে যে স্বাবলম্বী হচ্ছে আমরা বলছি এবং অর্থনৈতিকভাবে সে যে উপার্জনটা করছে সেই উপার্জনের টাকাটা কিভাবে খরচ করবে বা কি খাতে খরচ করবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু এখনো নারী সম্পূর্ণরূপে অর্জন করেনি। তাই জন্য আমরা মনে করি যে ক্ষমতা পেলে সে ক্ষমতায়িত হয় না, ক্ষমতায়নের প্রশ্নটা আসলে ভিন্নভাবে দেখতে হবে যে সিদ্ধান্ত গ্রহণে নারীর অধিকারটা কতটুকু আছে। কারণ আমরা কিন্তু এর আগে দেখেছি যে আমরা যখন মানে 1960 সালে আন্তর্জাতিকভাবে মনে করা হতো অর্থনৈতিকভাবে নারী যদি স্বাধীন হয় তাহলে নারী ক্ষমতায়ন হবে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে তার আসলে ক্ষমতায়ন হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত গ্রহণে নারী তার অংশগ্রহণটা তার অধিকারটা পাচ্ছে। এবং সেই অধিকারের ক্ষেত্রে আমরা যেটা দেখি আমাদের পরিবারে বা মানে পলিসি লেভেলে সকল ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত গ্রহণে নারী যতটা কর্মক্ষেত্রে নারীর যতটা বৃদ্ধি পেয়েছে ক্ষমতায়নের ক্ষেত্রে কিন্তু মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু নারীর সেই জিনিসটা সমানুপাতে বৃদ্ধি পায়নি, সেই অধিকারটা নারী পূর্ণাঙ্গ পায়নি। এবং সেই কারণেই আজকে রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্ন আসে, রাজনৈতিক ক্ষমতায়নটাই তো হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সেটাই হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়ন, সেই জিনিসটা হচ্ছে না কেন? আমরা নানা কাজে তো সকল কাজে আমরা যদি আমরা নারী অংশগ্রহণ দেখেছি, যেমন ধরেন এই জন্য আমরা যারা মানে মহিলা পরিষদ করি বা নারী আন্দোলন করি আমাদের কিন্তু এটা সবসময় দাবি যে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণে যতক্ষণ পর্যন্ত না নারী অংশগ্রহণটা সম তার পর্যায়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নারীর ক্ষমতায়নটা যে হবে সেটা আমরা বলতে পারি না। এবং সেই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা ধরে নারীর জন্য অনেক আইন হয়েছে অনেক কিছু হয়েছে, আমরা এই দীর্ঘ স্বাধীনতার 48 বছরে কিন্তু আমরা নারীর অনেক আইন পেয়েছি নারীর পক্ষে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা মনিটর করার কিন্তু কোনো মেকানিজম নাই, সেটা কিন্তু আরেকটা কারণ। এই যে সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা সেটার এই যে মানে প্রয়োগের দেখভাল করা বা কাদের মাধ্যমে করা হবে কোন প্রক্রিয়াগত যে সীমাবদ্ধতা বা দূরত্ব আছে সেটা নিয়ে যদি মুনাব্বু বলেন। আমার তো মনে হয় এটার জন্য একটা মনিটরিং সেল থাকা দরকার যে আসলে কতটুকু, মন্ত্রণালয় তো আছে, মন্ত্রণালয় আছে, কিন্তু সর্বক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানে যেখানে নারী কাজ করছে সেখানেই যদি একটু একটা ব্যবস্থা রাখা হয় যে সত্যিকার অর্থে নারী তার সুযোগ সুবিধা কতটুকু পাচ্ছে, বৈষম্য আছে কিনা, নারী বান্ধব পরিবেশ আছে কিনা, এগুলো দেখার জন্য আমার মনে হয় যে সরকারিভাবে তো আছেই যে যে সমস্ত প্রতিষ্ঠানে মেয়েরা কর্মরত সেই প্রতিষ্ঠানের একটা দায়িত্ব আছে, হ্যাঁ তাদের মানসিক যে তাদেরও মানসিকতার পরিবর্তন হওয়া দরকার, তাদেরও একটা চিন্তার মধ্যে থাকা উচিত যে নারীরা এখানে কাজ করছে তাদের কাজের পরিবেশটা যেন তাদের অনুকূলে হয়, এবং সেটা দেখার জন্য আমার মনে হয় সব জায়গায় একটা এই ধরনের সেল থাকা উচিত যারা এটা দেখবেন যে ঠিকভাবে হচ্ছে কিনা। আরেকটি বিষয় যেতে চাই যে নারীর প্রতি যে নানা রকম হয়রানি নির্যাতন সেই জায়গা থেকে আমরা একসময় দেখতাম যে মাঠে অনেক ধরনের আন্দোলন হতো, এই সম্মিলিত নারী সমাজ ছিল, মহিলা পরিষদ, নানা ব্যানারে হতো, সেই জায়গা থেকে যে কিন্তু আন্দোলন হতো কিন্তু এই যে নির্যাতন নিপীড়ন যৌন হয়রানি এগুলো কিন্তু কমেনি। হ্যাঁ মাঠ পর্যায়ে এবং আগে যতটা জানা যেত গণমাধ্যমের বিস্ফোরণের কারণে আরো বেশি জানা যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে মাঠে সাংগঠনিকভাবে আপনারা কি করছেন? এটা একদমই সত্যি কথা যে একদিকে যেমন নারী অগ্রসর হচ্ছে তেমনি মনোপা শুরুতেই যে আলোচনা করেছিলেন যে নতুন নতুন সংকট নতুন নতুন চ্যালেঞ্জ নতুন নতুন প্রতিবন্ধকতা এসে সম্মুখীন হচ্ছে তার সম্মুখীন হচ্ছে আমরা, এবং সেখানে যে নারী নির্যাতন আগের তুলনায় বেড়েছে অনেক, এবং সেটার কারণ হচ্ছে মেয়েরা যত বের হচ্ছে ঘর থেকে বেরোচ্ছে নির্যাতনের ধরন নতুন নতুন সমস্যা, হ্যাঁ নতুন 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 নির্যাতনের ধরন নির্যাতনের মাত্রা এগুলো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু নারী আন্দোলন কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু এগুলো নিয়ে কর্মসূচি গ্রহণ করে যাচ্ছে। এখন হয়তো অনেকে আপনারা হয়তো বলছেন যে মাঠে ময়দানে আমরা দেখছি না, কিন্তু আসলে এখন আমাদের একটা জিনিস ভাবতে হবে এখন আন্দোলনের ধারারও কিন্তু পরিবর্তন হয়েছে, কারণ অ্যাডভোকেসি লবিটা কিন্তু এখন আন্দোলনের একটা বড় কি বলবো টুলস একটা উপকার উপায়, এবং এই কাজটা কিন্তু নারী আন্দোলন প্রতিনিয়ত করে যাচ্ছে, যেমন একদিকে মাঠ পর্যায়ের আন্দোলন হচ্ছে রাস্তার আন্দোলন হচ্ছে পাশাপাশি কিন্তু এই কাজটাও করছে। এবং এখানে আরেকটা জিনিস যে এখন কিন্তু আমি মানে খালি বিরোধিতা বিষয়টা কিন্তু না, এখন কিন্তু আমরা
সরকার জিও এনজিও যৌথবা এই যে আইনগুলো হয়েছে, যেমন ধরনের পারিবারিক সুরক্ষা আইন হয়েছে, যৌতুক নিরোধন হয়েছে, যৌন হয়রানির বিষয়ে যে হাইকোর্টের ভার্ডিক্ট হয়েছে, এইগুলো কিন্তু সরকারি এবং সরকার এবং বেসরকারি সংস্থা এবং নারী আন্দোলন যৌথভাবে কিন্তু এগুলোর ড্রাফট করছে, এগুলোকে বাস্তবায়নের জন্য এগুলো মানে আইন হিসাবে পরিণত করছে। সুতরাং এটা কিন্তু আবার একটা আন্দোলনের আর একটা নতুন ধরন। আমি আবার এই যে নতুন ধরনের আসবো, আন্দোলনের নতুন ধরনের আসবো, একটু বিরতিতে যেতে হচ্ছে। ফিরে এসে নগর এবং গ্রামীণ দুই জায়গা কিন্তু কোন কোন ক্ষেত্রে একই বিষয়টা, যে নির্যাতন বা নিপীড়ন যাই বলে না কেন, পরিবর্তনের সাথে সাথে তো আসলে যে আন্দোলনের কৌশল, আন্দোলনের নতুন ধরনগুলো আসে, যেটা আমি বলছিলাম যে ধরেন একদিকে যেমন আমরা বিভিন্ন আইন তৈরি, মানে একটা একটা যেমন প্রতিরোধের আন্দোলন, একটা তেমনি নির্মাণের আন্দোলন। একদিকে আমি প্রতিরোধের আন্দোলন করব, সেখানে আমি প্রতিবাদ করব, সেখানে আমি আমার ডেমনস্ট্রেশন করব, মাঠ পর্যায়ে আন্দোলন করব। আবার একটা কিন্তু আছে নির্মাণ, যেমন এই যে আইন প্রণয়নগুলো, সরকারকে আইন প্রণয়নের কথা বলবো এবং আইন প্রণয়নে আমরা তাকে তার সাথে সংশ্লিষ্ট থাকবো, সে আইনটা ড্রাফট আমরা তৈরি করবো, একযোগে কাজ করে, জিও এনজিও একযোগে কাজ করে। আবার সাথে এটা হচ্ছে আমার নির্মাণের আন্দোলন, আর একটা হচ্ছে আমার প্রতিরোধের আন্দোলন। সে প্রতিরোধের আন্দোলনে অবশ্যই আমাদের মাঠে মিছিল, মিটিং, সমাবেশ এগুলো আমাদের রয়েছে। আবার অ্যাডভোকেসি লবি, কারণ এখন আমার সংলাপ, সংলাপটা কিন্তু একটা আন্দোলনের একটা অংশ, অংশ টুলস একটা, যে আমি আমার কোনো একটা দাবি দাওয়া নিয়ে সেটা কিন্তু আমি একটা মানে অ্যাডভোকেসি করছি সরকারি পর্যায়ে, দরকার সাকসি করছি। আবার একদিকে প্রেশার গ্রুপ হিসেবে অন্যদের সাথে আমার নিজের সঙ্গে আমরা নিচ্ছি, নাগরিক সমাজ বা বিভিন্ন সমাজের বিভিন্ন সেক্টরকে যারা লবি হিসেবে একটা প্রেশার সৃষ্টি করছে, এভাবে কিন্তু আমরা আন্দোলনের কাজগুলো করছি। সুতরাং দৃশ্যত হয়তো হঠাৎ করে মনে হতে পারে যে এরকম নারী আন্দোলন বোধহয় আজকে মাঠে নাই, কথাটা কিন্তু একদম ঠিক না। নারী আন্দোলন অবশ্যই মাঠে আছে, কিন্তু মাঠে থাকার নানা পদ্ধতি এখন আছে। কারণ এখন আমরা ধরেন 1975-এর আগে, 75 পরবর্তী বা 1980 সময় আমাদের আন্দোলনের, এখন আন্দোলনের ইয়েটা কিন্তু আবার একটু পরিবর্তিত হচ্ছে, ধারণাটা পরিবর্তিত হচ্ছে। আর পাশাপাশি এই জিনিসটা আসলে খুবই সত্য যে আজকে নারীর সকল অগ্রগতির ক্ষেত্রে প্রধান যে একটা অন্যতম বাধা কিন্তু সেটা নারীর প্রতি সহিংসতা। সেটা যেমন আমরা আমাদের দেশে দেখছি এবং আন্তর্জাতিক বিভিন্ন জাতিসংঘের সম্মেলন নারীর প্রতি সহিংসতা। আমি সহিংসতার জায়গায় সময় পাওয়া আপনার কাছে ফিরবো, একটু মনে আপনার কাছ থেকে হয়ে আসি। আন্দোলনের রূপান্তর কথা বললেন সীমা আপা, পাশাপাশি যেটা বলছিলাম যে গ্রামীণ সমাজে, একটি গ্রামে, উপজেলা, ইউনিয়নে যে একটি মেয়ের যে সংকট, যে সমস্যা, সেটা বাল্যবিবাহ থেকে শুরু করে, যৌতুক থেকে শুরু করে, যৌন হয়রানি, পাশাপাশি এই নগরে যে বাস করতে আসে, নগরে যে বসবাস করছে, তারও কিন্তু শিক্ষা এবং কর্মজীবনে যে যোগ দেওয়া, সেখানেও কিন্তু তাকে নিরন্তর নানা এই ধরনের প্রতিবন্ধকতার মুখে লড়াই করে থাকতে হচ্ছে। নারীর যে হয়রানি এটা সর্বত্র আছে, সর্বত্রই হচ্ছে, দেশে, গ্রামে এবং শহরে, কিন্তু সেটা হয়তো একটু ভিন্ন রকম, সেই প্রকাশটা হয়তো ভিন্ন রকম, কিন্তু হচ্ছে। যেমন আপনি এখন প্রযুক্তির মাধ্যমে যে এখন যে হয়রানিটা হচ্ছে, সাইবার ক্রাইমের কথা যদি আমরা বলি, যেটি গ্রাম পর্যন্ত চলে গেছে, শুধু শহরে না। তারপরে যেটা সবসময় আমরা দেখি সেটা হচ্ছে রাস্তায় নিরাপত্তাহীনতা, সেটা গ্রামেও আছে, শহরে আছে, মেয়েরা নানাভাবে লাঞ্ছিত হচ্ছে, তাদের যে যানবাহন ওঠার সময় তারা নানাভাবে নিগৃহীত হচ্ছে, এটা গ্রামেও যেমন আছে, শহরে পরিবহনের ক্ষেত্রে আছে। তারপরে যেটা যে শিক্ষাক্ষেত্রে যৌন হয়রানির ব্যাপার তো আছে, আমরা দেখি প্রায় নানা রকম পরিবারের মধ্যে আছে। তারপরে আপনার সেই মেয়েটি যখন কর্মক্ষেত্রে যায়, সেখানেও তাকে নানা হয়রানির সম্মুখীন হতে হয়। কাজে হয়রানিটা আমি বলবো সর্বত্রই আছে। সবচেয়ে বড় কথা যেটা আমাদের জন্য নিঃসাহসিকা কবি সুফিয়া কামাল বলতেন যে মানব মুক্তি যেটা, সেটা হলো যে আগে মানুষের মুক্তিটা হওয়া দরকার, চিন্তার মুক্তি, চেতনার মুক্তি, সেই জিনিসটা কিন্তু এখন মানবাধিকার। আর নারীকে মানুষ হিসেবে বিবেচনা করা, সেই জিনিসটা কিন্তু এখনো সবার মধ্যে আছে নাই। বহু বহু মানুষই আছেন যারা এখনো নারীকে মানুষ হিসেবে গণ্য করেন না, এই জায়গাটাই আমাদের পৌঁছতে হবে। তাহলে হয়তো দৃষ্টিভঙ্গির জটিলতা যদি কমে, দৃষ্টিভঙ্গি যদি উদার হয়, তাহলে হয়তো নারীরা পথে ঘাটে যেখানে হোক এই যে হয়রানির যেটা, এটা কমে যাবে। আরেকটা হলো যে দেশের আইনকে কঠোর হতে হবে এবং সামাজিক ভাবে সবাইকে সচেতন হতে হবে, সবাই যদি এগিয়ে আসে। একটি মেয়েকে যখন নিগৃহীত করা হয়, তখন যদি 10 জন তার পাশে এসে দাঁড়ায়, তাহলে কিন্তু সাহস মানায়। এই জিনিসগুলো আমাদের মধ্যে এখন ফিরে আসতে হবে। মনে আপনার কাছে আসবো যে এই যে শিক্ষা এত অগ্রগতি, এই যে বা এই যে 90-এর ওই সময় বা 80-এর দশকের সময়ে যে নারী আন্দোলন ছিল, 90-তে যে আন্দোলন, 2017-তে আছি আমরা, নারী নানা জায়গায় কিন্তু ওই যে আপনার প্যারা টুপারের কথা বলছেন, এগুলি কি সবই হচ্ছে এক ধরনের পোশাকে পরিবর্তন?
কিছুটা হয়তো কোন কোন ক্ষেত্রে প্রতীকী পরিবর্তন আমরা বলতে পারি, প্রতীকী হিসাবে বলতে পারি, কিন্তু পুরোটাই যে আমি পোশাকী পরিবর্তন সেটা কিন্তু আমরা বলতে পারি না। নারীকে আজকে আপনি দেখেন যে আজকে আমাদের যে মানে বৈদেশিক মুদ্রা সেখানে, হ্যাঁ, সেখানে নারীর একটা বড় ভূমিকা। আজকে অভিবাসন, সেখানে একটা নারীর বড় ভূমিকা আছে, বাইরে থেকে যে টাকা বিভিন্ন রেমিটেন্স আসতেছে। সুতরাং এটা সম্পূর্ণ পোশাকী না, কিছু অবশ্যই আছে যেটা মানে আসলে একটা গুণগত পরিবর্তন আমরা বলতে পারি। যেমন ধরেন আপনি প্রশাসনে আজকে নারী অনেক সচিব এসছেন, প্রশাসনে এখন নারীরা কিন্তু অনেক বেশি যুক্ত আছে নানা রকম কাজে। আজকে ব্যাংকিং এর ক্ষেত্রেও নারীরা অনেক যুক্ত আছে। আজকে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী থেকে পুলিশের ক্ষেত্রে, এগুলো সবই যে আমার পোশাকী পরিবর্তন তা না, এগুলো কতগুলো মৌলিক পরিবর্তন এসছে। আজকে মনে করেন যখন প্রথম মেয়েরা ফুটবল খেলতে গেল শুরু আমাদের এই কমপ্লেক্সে, ওমেন কমপ্লেক্সে, কিন্তু সেই গাঠি বোচকা নিয়ে মেয়েদের কিন্তু বেরিয়ে আসতে হলো, কারণ মৌলবাদীদের জন্য কিন্তু। কিন্তু আজকে কিন্তু মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে ফুটবল, ক্রিকেট ফিরে আসছে। শুধু এইগুলো পরিবর্তন হচ্ছে অনেক, কিন্তু পরিবর্তনটাকে যেটা শুরুতে মনে আপনি একটু বললেন যে যে পরিমাণ পরিবর্তন হওয়া দরকার ছিল সেই পরিমাণ আমরা অগ্রসর হতে পারিনি। এখন এই পরিবর্তনটাকে যদি আমরা অগ্রসর করে নিয়ে যেতে চাই, সেখানে যেমন আমার সরকারের কিছু যেটা মানে ইমপ্লিমেন্টেশনের দিকটা সরকারকে দেখতে হবে, পাশাপাশি সমাজের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও কিন্তু এই সমতার দৃষ্টিটা আনতে হবে, পরিবারের ক্ষেত্রেও সেটা আনতে হবে। এই জায়গা থেকে যে মানে তাহলে সমাজের যে চোখ সেটা পুরুষতান্ত্রিক যে চোখ, সেখান থেকে বদলের জন্য মহিলা পরিষদ বটে, সামাজিক ব্যাপারে বাবারই বলছেন সমাজের, সমাজকে পরিবর্তন হতে হবে, রাষ্ট্রকে মানে প্রায়োগিক ক্ষেত্রে কাজ করতে হবে, জায়গাগুলো কোন জায়গা আপনি যদি খুব এলাম সমাজ সংলাপে মনে হয় আপনি কাছে আপনার কাছে জানতে চাই যে এই যে করণীয় দিকগুলো মহিলা পরিষদ কি ভাবছে যে আগামী দিনগুলোতে তারা একদম তৃণমূল থেকে আরম্ভ করে নগরে, এখন কিন্তু নগরেও নগরায়ণ হয়েছে, সুতরাং গ্রাম ও নগরের মধ্যে ঢুকে পড়ছে, সেখানে এই সমস্যা শুধু এই যে বড় বড় শহর বা রাজধানীতে থাকবে তারা, গ্রামেও যারা আছে তাদেরও সেই সমস্যাগুলো আছে, সেখানে কি কাজ করা যায় এবং মহিলা পরিষদ এই বিষয়গুলো নিয়ে কি ভাবছে? মহিলা পরিষদ তো একদম তৃণমূল পর্যায়ে কাজ করছে এবং তারা তো এই বিষয়গুলো, বিশেষ করে এই যে নারী সহিংসতা এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে তারা কাজ করে। নারী যৌন হয়রানি, উত্তক্তকরণ, ধর্ষণ ইত্যাদি জায়গায় কিন্তু তারা একটা প্রতিবাদ প্রতিরোধের ব্যবস্থা সবসময় করে থাকে। এবং আমার মনে হয় যে সমস্যাটা যেভাবে বাড়ছে এবং সামাজিকভাবে যে একটা মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে, সেখানে আমার মনে হয় যে কাজটাকে আরো বেশি গতিশীল এবং আরো সুদূরপ্রসারী করার প্রয়োজন আছে। আর যে সমস্ত দিকগুলো, যেমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীকে আনতেই হবে, সেটা ঘর থেকে পর্যন্ত, তাহলেই সেখানে একটা নারী বান্ধব পরিবেশ তৈরি হবে। এই জিনিসগুলোর প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে। আরেকটা, যেমন আমি বলা যায় সীমাপথে না, তার কথাটাও শুনতে হবে, কথা শুনতে হবে, হ্যাঁ, তাকে কথা বলতেও দিতে হবে, শুধু শুনতে হবে না, বলতেও, যেগুলো সিদ্ধান্ত আপাতত অংশগ্রহণ করতে দেওয়া হোক, হ্যাঁ দেওয়া হোক, সেটাই সিদ্ধান্ত। যেটা এখন সেদিন আমি দেখলাম ইউনিসেফ বলছে যে নারীর ক্ষমতায়ন যেভাবে হচ্ছে, যেটা খুব নন্দিত হচ্ছে বাইরে, কিন্তু এই যে বাল্য বিবাহ, এটা তো নারীর নারীর শুধু ক্ষমতায়ন শুধু পুরো যে নারীর যে সংগ্রাম আন্দোলন পুরোটাই বাধাগ্রস্ত হবে। তো এই জিনিসগুলো তো খেয়াল করার দরকার আছে। যদি সার্বিক অর্থে আমরা নারীর জন্য কল্যাণ চাই, নারীর জন্য একটা সুন্দর পরিবেশ দিতে চাই, নারীর জন্য একটা কর্মক্ষেত্রে অবাধ বিচরণের জন্য একটা ক্ষেত্র তৈরি করতে চাই, তাহলে এইসব বিষয়গুলো আগে ভাবতে হবে এবং এইসব বিষয়গুলোকে চিহ্নিত করে সেটা নিরসনের ব্যবস্থা করতে হবে। সেটা একদম পরিবার থেকে শুরু করে উপর পর্যন্ত, না হলে আসলে এককভাবে কোনো কিছু হবে না। মনে আপা যেটা বলে আসলে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যে কোনো সমস্যা থেকে উত্তরণ ঘটাতে তো সম্মিলিতভাবে আমাদের কাজ করতেই হবে, এবং সেটা কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ কিন্তু আমরা সবসময় কিন্তু সম্মিলিতভাবে কাজ করার জন্য কিন্তু আমাদের একটা আহ্বান থাকে। যে আমরা একটা সামাজিক প্রতিরোধ কমিটি বলে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে প্রায় 73টা সংগঠন, মানবাধিকার সংগঠন, উন্নয়ন সংগঠন, 73টা সংগঠনের একটা সম্মিলিত প্ল্যাটফর্ম। এখানে নির্যাতনের, নারী নির্যাতনের বিরুদ্ধে বা সামাজিক যে কোনো মানে যেমন বাল্য বিবাহের ঘটনাটা, মানে যে কোনো ঘটনার বিরুদ্ধে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে যৌথভাবে কাজগুলো করি এবং প্রতিবাদ জানাই, সমাবেশগুলো করি, প্রেস কনফারেন্স করি, যেগুলো করি ওইভাবেই করি। কেন সম্মিলিতভাবে যে সমস্যাটা এত ব্যাপক এবং এত মানে কি বলবো, সেই জিনিসটাকে যদি মোকাবেলা করতে হয় তো সেখানে কিন্তু খালি মাত্র সম্মিলিতভাবে যে আমরা করব, পাশাপাশি মানে সামাজিক সংগঠন বা বেসরকারি সংগঠনগুলো যে ভূমিকা নেবে, পাশাপাশি কিন্তু মৌলিক কতগুলো ক্ষেত্রে কিন্তু এই যে নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি যদি আমি পরিবর্তন করতে চাই, মৌলিক কতগুলো ক্ষেত্রে কিন্তু আমার একটা গুরুত্ব দেওয়ার খুবই প্রয়োজন আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমার পাঠ্যসূচি, আচ্ছা পাঠ্যক্রম, আমরা দেখছি যে পাঠ্যক্রমে কিন্তু আমরা অনেকটা আবার পিছিয়ে যাচ্ছি।
সাম্প্রতিক যে পাঠ্যসূচি আমাদের হয়েছে সেখানে। কিন্তু পাঠ্যসূচিতে যদি নারীর প্রতি দৃষ্টিভঙ্গিটা, একটা ছোট শিশু যখন ছোটবেলা থেকে লেখাপড়া শিখে বড় হবে, তখন কিন্তু তার মধ্যে এই জিনিসটা গড়ে তুলতে হবে, বীজ রোপণ করে দিতে হবে যে মা বাবা দুজনই সমান, নারী পুরুষ দুজন। এই যে বাচ্চাটার মনে যেটা একটু মনাপা বললেন যে পুতুল দিলে সে খেলে, আমরাও তো এটা করি, আমরা বাবা মাও কিন্তু এটা করি। একটা ছেলে বাচ্চা জন্মদিনে আমি গাড়ি নিয়ে যাব, ফুটবল নিয়ে যাব, আর ওর জন্য ঘরকন্যা রান্না বাড়ির হাঁড়ি পাতিল নিয়ে যাব, অথবা আমি ইয়ে নিয়ে যাব। এই যে দৃষ্টিভঙ্গিটা তো আমাদের একদম শিকড়, আমাদের মানে মেন্টাল মানুষের কিন্তু এটা আমাদের ঢুকে গেছে একদম। এই মানুষ লোকটা তো পরিবর্তন করতে হবে, এই মানুষ লোকটা তো একদিন দুই দিনে পরিবর্তিত হবে না। সেই জন্য আমরা যদি এই যে পাঠ্যসূচি একটা, আর একটা কিন্তু ভূমিকা পালন করতে পারে গণমাধ্যম। গণমাধ্যম যদি একটা জেন্ডার মানে সমতাপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মসূচিগুলো বিভিন্ন নেয়, আমরা জানি যে আমাদের গণমাধ্যম কিন্তু এখন নারী আন্দোলনের পাশাপাশি কিন্তু গণমাধ্যম নারীর জন্য কাজ করে যাচ্ছে, এটা কিন্তু আমরা বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় বলি। বিশেষ করে নারীর প্রতি নির্যাতন অনেক সংবাদ হয়তো আমরা খবরের কাগজের মাধ্যমে যেই আমরা সেখানে সরজমিনে যাই, এরকম ঘটনা গণমাধ্যমে প্রথমে আসে। সুতরাং গণমাধ্যম কিন্তু, আর এই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও কিন্তু গণমাধ্যমে, যে সময় যেমন নাটক, এই যে সব ধরনের জিনিসের যদি এই নারী পুরুষের সমতার বিষয়টা, নারীর প্রতি দৃষ্টিভঙ্গির বিষয়টা আনে, সেটা কিন্তু আমরা সেখানে পাই। আরেকটা হচ্ছে যে আমরা জানি অনেক কিছু নারীর প্রতি আইন আছে, কিন্তু এটা কয়জন মানুষ জানে? এখন আমাদের যৌতুক আইন হয়েছে 1980 সালে, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি যে পারিবারিক সহিংসতার একটা প্রধান কারণ হচ্ছে যৌতুক আইন, যৌতুক হয়ে যাচ্ছে নীরবে। শুধু এই আইনটা কয়জন জানে, কয়টা এটা নিয়ে কেস করতে যায়, কয়জন এটা নিয়ে ইয়ে করতে যায়? শুধু আইনগুলো যেগুলো আছে সেগুলো একটু ডিসিমিনেট করতে হবে, সকলকে জানাতে হবে। এটা যেমন আমাদের নারী সংগঠনগুলোরও এটা কাজ এবং সরকারের পক্ষ থেকে। এবং গণমাধ্যমের কথা যেহেতু বললেন, আমি গণমাধ্যমের মানুষের কাছে যে মনে বলেন এই জায়গাতে, না গণমাধ্যমের তো একটা বিশাল ভূমিকা আছে। এবং আমি এখন ইদানিং আমরা যা দেখছি যে আসলে গণমাধ্যম কিন্তু দায়িত্ব নিয়ে কাজটা করছে, হয়তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা জিনিসটাকে সামনে নিয়ে আসছে এবং কিভাবে সমাধান হতে পারে এবং কোথা থেকে কি পরামর্শ নেওয়া উচিত সেটা তারা করছে। কিন্তু গণমাধ্যমের সাথে যারা অন্যরাও যদি আমরা যদি সম্মিলিতভাবে গণমাধ্যম সংগঠন সবাই মিলে যদি একজোটে একটা ই করে, তাহলে হয়তো সেটা আরো বেশি ফলপ্রসূ হবে। চেষ্টাটা নারীর চেষ্টা না, সবাই সম্মিলিত ভাবে নারী পুরুষ নির্বিশেষে কিন্তু এই কাজটা করতে হবে। নারী সংকটকে নারীর সংকট হিসেবে দেখাটা সমস্যাটা, এখন সময় আসছে, এখন সময় এসছে নারীর সমস্যাকে নারীর সমস্যা নারীর সমাজে। এই দৃষ্টিভঙ্গিটা আসলে সবচেয়ে খুবই জরুরি যে নারীর সমস্যাটা নারী না, এটা একটা সামাজিক সমস্যা, পরিবার সমাজ এবং রাষ্ট্র। এবং নারীর অধিকারটা মানবাধিকার, যেটা ধরেন 1993 সালে ভিয়েনায় মানবাধিকার সম্মেলনে প্রথম হলো যে নারীর অধিকার মানবাধিকার, নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের প্রতি সহিংসতা। এটা কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ আমরা বলতে পারি যে আমাদের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশের বিবেক যাকে বলা হয় কবি সুফিয়া কামাল, কিন্তু 1980 সালে এই কথাটা বলেছেন নারীর অধিকার মানবাধিকার। এবং 1993 সালে কিন্তু জাতিসংঘে আমরা এই স্লোগানটা পাই নারী মুক্তি। এই যে নারীর, নারীকে মানুষ হিসাবে দেখার দৃষ্টিভঙ্গিটা, এটা গড়ে তোলা এবং নারীর সংকট নারীর না সমাজের সংকট, এটা ভাবাটা খুব জরুরি। সেভাবেই যতদিন না দেখা যাবে ততদিন সংকটটা থাকবে এবং নানাভাবে সেটা ঘুরে ফিরে থাকবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখাবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।